হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? জানা অজানা নতুন এই এপিসোডে আপনাকে স্বাগতম। বন্ধুরা, অনেকেই আজকাল পোষা প্রাণী হিসেবে বিড়ালকে নির্বাচন করছেন। লালন পালনের সুবিধার্থে ও দেখতে খুব সুন্দর হওয়ায় সবাই আদরে প্রাণে বিড়াল পালতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিড়াল একটু খাবার ও আশ্রয় পেলে খুব সহজেই পোষ মেনে যায়। আপনার পোষা বিড়াল যেন অসুস্থ না হয় সেদিকে সবসময় খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, বিড়াল খুব সংবেদনশীল প্রাণী। সামান্য একটু অসুস্থতায় আপনার বিড়ালের মৃত্যু হতে পারে। তাই বিড়াল পালনে কিছুটা সাবধানতা অবলম্বন করলে আপনার বিড়ালকে বিভিন্ন অসুস্থতার হাত থেকে রক্ষা করতে পারবেন। তো চলুন বন্ধুরা, জানা অজানা নতুন এই এপিসোডে জেনে নেই বিড়ালকে কীভাবে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। বন্ধুরা, বিড়ালকে সুস্থ সবল রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে বিড়াল পরিষ্কার থাকতে পছন্দ করে। বিড়ালকে পটি ট্রেনে অভ্যস্ত করতে হবে। বাড়িতে লিটার বক্সের ব্যবহার করতে হবে। নিয়মিত লিটার বক্স পরিষ্কার করতে হবে। আপনার বিড়ালকে কৃমিমুক্ত রাখতে হবে। কৃমি বিড়ালের বিভিন্ন রোগ বহন করে থাকে, তাই বিড়ালকে যেন কৃমি আক্রান্ত না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিড়ালকে মাসে অন্তত একবার গোসল করাতে হবে। তবে শীতকালে বিড়ালকে গোসল করানো ঠিক নয়, এতে ঠান্ডা লেগে বিড়ালে জ্বর আসতে পারে। বিড়ালকে অন্তত এক বছর পর পর ভ্যাকসিন দিতে হবে, এতে বিড়ালে জলাতঙ্ক সহ বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। সুস্থ অবস্থায় বিড়াল যদি কামড় দেয় তাহলে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। প্রয়োজনে অ্যান্টিসেপটিক লাগাতে হবে। তবে বিড়াল অসুস্থ থাকলেও অবশ্যই ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে হবে। আপনার বিড়ালকে বাইরের বিড়ালের সাথে মিশতে দিবেন না। বাইরের বিড়াল বিভিন্ন রোগে আক্রান্ত থাকতে পারে, একই সাথে সংমিশ্রণের ফলে আপনার বিড়ালও রোগে আক্রান্ত হতে পারে। বিড়ালকে কাঁচা মাছ ও মাংস খেতে দেওয়া যাবে না, এতে অনেক ব্যাকটেরিয়া থাকে। বিড়ালকে সিদ্ধ করা খাবার খাওয়ানোর অভ্যাস করতে হবে। বিড়ালকে ইঁদুর তেলাপোকা খেতে দেওয়া যাবে না। জলাতঙ্ক রোগটি মূলত ইঁদুর এবং বাদুর থেকে আসে। অনেকে মনে করেন বিড়ালের লোম থেকে বিভিন্ন ধরনের রোগ ছড়ায়, কিন্তু এটা নিছক একটি ভুল ধারণা। বিড়ালের লোম থেকে কোনো রোগ ছড়ায় না, বরং আপনার যদি হাঁপানি থাকে সেক্ষেত্রে বিড়ালের লোম নাকে গেলে আপনার সমস্যা বাড়তে পারে। সেক্ষেত্রে প্রতিবার বিড়ালকে আদর করার পর আপনি অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।